নির্দিষ্ট সময়ের মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের দেশটিতে যাওয়ার আর কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটির সরকার। বুধবার সকালে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে প্রবাসী ভবনে বৈঠক শেষে একথা বলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মোহাম্মদ হাশিম। এ সময় শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন, যেতে না পারা কর্মীদের মালয়েশিয়ায় পাঠাতে দেশটিকে আবারও অনুরোধ জানাবে বাংলাদেশ সরকার। এছাড়াও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। মালয়েশিয়ার ভিসা পাওয়ার পরও দেশটির সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে যেতে পারেনি প্রায় 17,000 বাংলাদেশি। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। এ বিষয়ে আমাদের নির্ধারিত সময়সীমা ছিল 31 মে পর্যন্ত। এই সময়সীমা শুধু বাংলাদেশ নয়, কর্মী গ্রহণ করা আরও 14টি দেশের ক্ষেত্রেও প্রযোজ্য। মালয়েশিয়া সরকার সময়সীমা মেনেই কাজ করছে। কাদের দ্বারা এই সমস্যার সৃষ্টি হয়েছে এই সমস্ত জিনিস খুঁজে বের করার জন্যই আমরা তদন্ত কমিটি করেছি। এই তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে রিপোর্ট আসবে, যারা দোষী সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। ক্ষতিগ্রস্ত হয়েছে এই মালয়েশিয়া যাওয়ার ব্যাপারে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের তালিকা আসবে, তাদের ক্ষতিপূরণ দেওয়ানোর ব্যবস্থা আমরা গ্রহণ করব।